স্বাগতম সবাইকে আমাদের জ্যামিতিক ভিডিও লেকচারগুলোতে। তো বিগত লেকচারে আমরা দেখেছি স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা বিভিন্ন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা দেখেছিলাম এবং শেষে আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সঞ্চার পথ, যে অনেকগুলো বিন্দু সেট যদি কোনো কন্ডিশন মেনটেন করে চলে তাহলে তাদের সমীকরণটা কেমন হবে বা চলার পথটা কেমন হবে। তো আজকে তেমনই একটা সঞ্চার পথের ব্যাপার দেখবো, সেটা হচ্ছে যে অনেকগুলো বিন্দু মিলে আসলে একটা কী তৈরি করতে পারে, একটা সরলরেখা তৈরি করতে পারে। তো আজকে আমরা সরলরেখা মূল চ্যাপ্টার যেগুলো সেগুলোতে চলে যাবো। তো সরলরেখা বোঝার জন্য শুরুতে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ঢাল, বা ইংলিশে আমরা যাকে বলি স্লোপ। যে ঢাল কী জিনিস, তো অনেকে আসলে 19 আমরা পড়ে আসছি ঢালের ব্যাপারটা, ফিজিক্সে ছিল। তারপর আরেকটু যদি ব্যাখ্যা করি, ঢাল হচ্ছে যে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি দুটো অক্ষ থাকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ আমি ধরে নিলাম, এখানে একটা স্ট্রেট লাইন আছে, সে এই হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিক, যেটা হচ্ছে এই দিক, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধরে নিলাম এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা যদি থিটা হয় তার ট্যানজেন্টকে অর্থাৎ টেন থিটাকে আমরা ঢাল বলি। এটা হচ্ছে ঢালের থিওরিটিক্যাল সংজ্ঞা। থিওরিটিক্যাল সংজ্ঞাটা তাহলে কি, যে কোনো সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট নিলে ওই সরলরেখা ঢাল পাওয়া যায়। এটা হচ্ছে ঢাল থিওরিটিক্যাল সংজ্ঞা। আশা করি তোমরা কিছুই বুঝো নাই, কারণ এই এটা এমনই একটা সংজ্ঞা যেটা দেখে আসলে ঢালকে এটা বোঝা যায় না। তো মোটামুটি আমরা একটু জেনে রাখি যে একটা সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার কে যদি আমি ট্যানজেন্ট নিয়ে কাজ করি সে যে মানটা পাবো ওটাকে ঢাল বলে। এখন কথা হচ্ছে যে ভয়াতে ঢাল আসলে কী মিন করে। ঢাল খুব সহজে আসলে যেটা মিন করে সেটা হচ্ছে যে একটা পরিবর্তনের হার। হ্যাঁ, কিসের পরিবর্তনের হার? ধরা যাক আমরা মাঝে মাঝে বলি না যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, মানে সময়ের সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বা সময়ের সাথে সাথে ধরো আরেকটা দেশে যদি চিন্তা করি যে সময়ের সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একই সাথে ধরা যাক সিঙ্গাপুর একটা দেশ, সেটাও সময়ের সাথে সাথে উন্নয়ন অগ্রগতি হচ্ছে। তো ধরে নিলাম যে সময় এদিকে আমাদের এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আমাদের টি, আর এদিকে হচ্ছে আমাদের কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে। এখন আমরা ধরে নিচ্ছি যে সিঙ্গাপুরের ক্ষেত্রে, এটা ধরলাম সিঙ্গাপুর, সিঙ্গাপুরের ক্ষেত্রে এই সময়ের সাথে সাথে ডেভেলপমেন্ট হচ্ছে এটার হার হচ্ছে এরকম। তার মানে কি যে খুব দ্রুত তারা ডেভেলপ করতেছে। এখন এই যে এটা বললাম যে বাংলাদেশও হয়তো ডেভেলপ করছে, তা আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের গ্রাফটা যদি এরকম আঁকি, এদিকে টি এদিকে হচ্ছে ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্নতি করছে কিরকম, এরকম। আচ্ছা উন্নতি করছে, উন্নতি করছে না এমন না, উন্নতি করছে। কিন্তু ব্যাপারটা কি, দুটো যদি আমি পার্থক্য চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, তাহলে আমি কী বলতে পারবো আসলে যে কে তাড়াতাড়ি উন্নতি করছে? এটা যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় অবশ্যই কী বলবা যে ভাইয়া হ্যাঁ সিঙ্গাপুরই তাড়াতাড়ি উন্নতি করছে। কেন? যে ভাইয়া এখানে সময় যতটুকু বাড়তেছে তার সেই সাথে সাথে এই ডেভেলপমেন্ট অনেক বেশি বাড়তেছে। আর বাংলাদেশের ক্ষেত্রে কী হচ্ছে, সময় বাড়তেছে এটাও ঠিক আছে, কিন্তু ডেভেলপমেন্ট একটু কম হারে বাড়তেছে। এই যে বললাম যেখানে একটু বেশি হারে বাড়তেছে একটু কম হারে বাড়তেছে, এই জিনিসটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আসলে ঢাল। ঠিক আছে, ঢাল তাহলে কি যে এই পাশে আমরা কী চিন্তা করি, আমরা চিন্তা করি এক্স অক্ষের, অর্থাৎ এদিকে এক্স বৃদ্ধি পায় আর এদিকে হচ্ছে ওয়াই বৃদ্ধি পায়। তাহলে এক্স বৃদ্ধির সাথে সাথে ওয়াই আসলে কতটুকু করে বাড়ছে, এই পরিমাপটা আসলে ঢাল। এটা হচ্ছে ঢালের মেইন জিনিস। তার মানে যে আমার প্রতি একক সময়ে এক্স, মানে প্রতি একক এক্সের জন্য ওয়াই আসলে কতটুকু বাড়ে, এই মানটাই হচ্ছে আসলে ঢাল। এখন আমরা যদি চিন্তা করি যে দুইটা সময় নিলাম, বা ধরলাম যে এখানে হচ্ছে এক্স ওয়ান আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এক্স টু, তো এই দুইটা সময়ে খেয়াল করি এক্স বাড়ছিল কতটুকু, এক্স ওয়ান থেকে এক্স এক্স টু বেড়ে গেল। আচ্ছা তার জন্য ওয়াই কতটুকু বাড়ছে, ওয়াই কতটুকু বাড়ছে যখন এক্স এক্স ওয়ান তখন ওয়াই এখানে কতটুকু, এই যে এতটুকু, এটা হচ্ছে হয়তো ওয়াই ওয়ান, আর যখন এখানে এক্স টু তখন এখানে ওয়াই কতটুকু, এই অংশটা, এটা হচ্ছে আমাদের ওয়াই টু। তাহলে এখন আমি বলতে পারি যে এক্স এর যতটুকু বৃদ্ধি, এক্স আসলে কতটুকু বৃদ্ধি হয়েছিল আমি চিন্তা করতে চাই, আমাদের এটা তো মূল বিন্দু, তার মানে এতটুকু তো আমাদের অবশ্যই কত এক্স টু, আর হচ্ছে এই অংশটা হচ্ছে এক্স ওয়ান। এখন এক্স কতটুকু বাড়ছে এটা কিন্তু জিজ্ঞেস করা হয়, তাহলে অবশ্যই সবাই বলবে যে হ্যাঁ ভাইয়া এক্স বেড়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এতটুকু হচ্ছে এক্স এর বৃদ্ধি, তাই না? শুরুতে এক্স ওয়ান ছিল, তারপরে এই এতটুকু বেড়ে সে এক্স টুতে চলে গেছে, তার মানে বৃদ্ধিটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই সময়ে ওয়াই কতটুকু বাড়ছে অবশ্যই তখন কি বলবে যে ওয়াই শুরুতে কি ছিল, ওয়াই ওয়ান ছিল, তারপরে সেখান থেকে ওয়াই টু হয়ে গেছে, তার মানে এক্স এত এর বৃদ্ধির জন্য আমরা বলতে পারি ওয়াই কতটুকু বাড়লো, ওয়াই বাড়লো হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাই না? একই রকম ভাবে যে ওয়াই শুরুতে এতটুকু ছিল
শেষে এতটুকু হয়েছে, তাহলে কতটুকু বেড়েছে এই মাঝের অংশটা, এটা হচ্ছে ওয়াই বৃদ্ধি হয়েছে। তাহলে এখন আমাকে যদি বৈদিক নিয়ম করতে বলে যে আচ্ছা একক এক্স বৃদ্ধির জন্য ওয়াই কতটুকু বাড়বে, তখন আমরা কি বলবো, খুব সহজ, যে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই টু বাই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হয়ে যাবে এক্স টু বাই এক্স ওয়ান। এই যেটা বের করলাম এটাই আসলে ঢাল। এখান থেকে আসলে কি বলতে পারি যে প্রতি একক এক্স বৃদ্ধির জন্য ওয়াই কতটুকু বাড়তেছে, এই পরিমাপটাই হচ্ছে কোনো কিছুর ঢাল। এখন কি দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি এটা চিন্তা করি, ধরলাম যে আমরা এটা একটু নির্গালি দিই আর কি, যে এইখানে হচ্ছে আমাদের সেই এক্স ওয়ান, এতটুকু হচ্ছে আমাদের এক্স টু, তাহলে ওয়াই কতটুকু বাড়লো, এক্স ওয়ানের জন্য বাড়লো হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ওয়াই ওয়ান, এক্স টু এর জন্য বাড়লো এটা হচ্ছে আমাদের ওয়াই টু। এখন এখান থেকে কিন্তু খুব সহজেই দুটা চিত্র যদি আমি কম্পেয়ার করে বলে ফেলা যায় যে এক্স ওয়ান আর এক্স টু ডিস্টেন্সটা হয়তো আমি ঠিকই রেখেছি, এই যে এখানে এক্স ওয়ান আর মাইনাস এক্স টু বেড়েছে, তার জন্য কতটুকু বেড়েছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। কিন্তু কথা হচ্ছেন যে এই জায়গায় এক্স ওয়ান থেকে এক্স টু বাড়ার সময় ওয়াই যতটুকু বাড়ছে এখানে কি তার থেকে বেশি বাড়ছে, আসলে এখানে অবশ্যই বেশি বাড়ে না, এখানে অনেক কম বাড়ছে। তাহলে কম বাড়া মানেটা কি, যে আমার সময়ে একই হয়তো সময় ব্যবধান নিয়েছি, কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে আমার ডেভেলপমেন্টের হারটা একটু বেশি, বাংলাদেশের ক্ষেত্রে কম। কেন কম আমরা চিত্র দেখে বলে ফেলতে পারতেছি। তখন আমরা আসলে বলতে পারবো যে ঠিক আছে, তাহলে একক এক্স বৃদ্ধির জন্য এখানে যে মানটা পাবো এই মানটা অবশ্যই এই মানটা থেকে কম হবে। কেন কম হবে, খুব সহজ, যে আমার হর যেটা অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই ডিস্টেন্সটা ধরলাম আমি ফিক্সড করে রাখছি যে এখানে যতটুকু হয়তো এখানে দশ বছর ধরলাম, এটা হচ্ছে দশ বছর, কিন্তু ওয়াই ওয়ান আর ওয়াই টু নিশ্চয়ই এই জায়গায় সমান না, তার মানে হর হচ্ছে ফিক্সড, কিন্তু এখানে লবের মানটা বড়, এখানে লবের মানটা ছোট, তাহলে লবের মান ছোট মানে এই মানটা টোটালটা ছোট আসবে। সো তখন আমরা বলতে পারবো কি এর ডেভেলপমেন্টের হারটা সময়ের সাথে সাথে কম, এর হচ্ছে বেশি, বা বলা যায় এর ঢাল হচ্ছে কম, এর ঢাল হচ্ছে বেশি, এই জিনিসটাই আসলে। হ্যাঁ, তাহলে ঢাল ব্যাপারটা কি, যে প্রতি একক এক্স বৃদ্ধির জন্য ওয়াই আসলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে ঢাল, আর কিছু না। তো আশা করি যে ঢাল ব্যাপারটা বোঝা গেছে। সো আমরা দেখবো যে এখানে ব্যাপারটা কি করছি, দুটা বিন্দু নিয়ে কাজ করছি, তাই না? এই বিন্দুটা হচ্ছে কি এক্স টু ওয়াই টু, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তখন আসলে ঢালের মানটা কত, তাহলে আমরা বলতে পারি, আমরা দেখলাম যে ঢালটাকে আমরা এম দিয়ে প্রকাশ করা হয় সাধারণত। তাহলে দুইটা বিন্দু আমি জানি, একটা হচ্ছে এক্স টু ওয়াই টু, একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে ঢাল কি হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। অর্থাৎ এভাবে লিখতে পারি যে উপরে হচ্ছে কোটি দ্বয়ের বিয়োগফল, আর নিচে হচ্ছে ভুজ দ্বয়ের বিয়োগফল। এটাই হচ্ছে যে দুটা বিন্দু যদি দেওয়া থাকে তাদের সংযোগ কোনো একটা রেখার ঢাল কত হবে, অর্থাৎ দুটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু হয় তাদের সংযোগ করলে আমি যে সরলরেখাটা পাবো তার ঢালের মানটা কত, সেটা আমরা কিভাবে বের করবো, উপরে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ কোটি দুটার বিয়োগফল নিব, নিচে হচ্ছে ভুজ দ্বয়ের বিয়োগফল নিব, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ঢাল আবার দুই ধরনের হতে পারে, যে ধনাত্মক ঢাল হতে পারে, ঋণাত্মক ঢাল হতে পারে। তো এটা আমরা ব্যাপারটা কি, ধনাত্মক মানে কি, যে কোনো কিছু আমরা চিন্তা করি যে কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি বলি সেটা হচ্ছে ধনাত্মক, আর তাহলে উল্টাটা কি হতে পারে, ঋণাত্মক হবে, মানে কি কোনো কিছু যদি হ্রাস পেয়ে যায় সেটাকে আমরা বলবো ঋণাত্মক। আচ্ছা, তো এখন এখানে যেটা দেখতেছি যে দুইটা কেসে আসলে কি হচ্ছে, যে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, উন্নয়নটা বাড়ছে, তার মানে আমরা বলতে পারি যে দুটা ঢালই পজিটিভ,